সো আপনাদের প্রায় সকলের একটা কোশ্চেন থাকে যে আমরা এতদিন কাজ করছি, ভিডিওতে ভিউজ আসছে না কেন, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না কেন, তার একটা প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো। এবং আমি কনফার্ম আপনি এতদিন ধরে কাজ করছেন, আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল করছেন, কারণ একটা চ্যানেলে যদি কন্টিনিউ 7-8 মাস কাজ করে 100% কিন্তু ওই চ্যানেল গ্রো করবেই। আর যখনই 7-8 মাস কাজ করার পর মনে করবেন একটা চ্যানেল গ্রো করছে না, তাহলে 100% আপনার চ্যানেলে কোনো মিস্টেক করছেন। এবং আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, নতুন কাজ শুরু করেছেন, আজকের যে মিস্টেকটা দেখাবো এই মিস্টেকটা কিন্তু আপনারাও করবেন না, তাহলে ওই রকম আপনারাও 8-9 মাস কেন, 1 বছরেরও বেশিও কাজ করলেও আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না। কারণ এটা 2022 সাল, এটা 2016-17 সাল নয়। আপনি যেমনভাবে ভিডিও বানাবেন ভিডিওতে ভিউজ আসবে সেরকম নয় বন্ধু। এখনকার সময়ে আপনার ভিডিওর মধ্যে A to Z ভালো থাকতে হবে, ভালো থাম্বনেল, ভালো ভিডিও, ভালো অডিও, ভালোভাবে কথা বলতে হবে, A to Z, তবেই কিন্তু এখনকার সময় একটা ইউটিউব চ্যানেল গ্রো করবে। তো আজকের যে মিস্টেকটা আপনাদেরকে দেখাবো, সেটা দেখার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আপনারা সাইটে আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এবং আমি যে আমার মোবাইলের হোয়াইট স্প্রে অ্যাপ আছে ওটা ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর যদি আমি একটু স্ক্রল করে ভিউ মোডে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ভিডিও 2000-এর ওপরে করে ভিউজ। আপনারা দেখুন, প্রায় ভিডিওতে যত মিনিমাম কম হোক 2000-এর ওপরে করে ভিউজ। কিন্তু দুদিন আগে যে একটা ভিডিও ছেড়েছি, ওয়ান ডে, একদিন আগে, দেখতে পাচ্ছেন এটা 14 ঘন্টা হয়েছে, 1.7K ভিউজ চলেছে। কিন্তু এই ভিডিওতে একদিন হয়ে গিয়েছে 895টা ভিউজ। কেন, কি ভুল করেছি এই ভিডিওতে, সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো আমি জাস্ট একটা ভিডিও দুদিন আগে যে 2.6K ভিউজ আছে, এই ভিডিওটা একটু জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এই ভিডিওটা 10.6% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন 2 মিনিট 1 সেকেন্ড, এই ভিডিওটার লেন্থ 4 মিনিট 46 সেকেন্ড। এবং এই ভিডিওটা দেখুন যেটাতে মিস্টেক করেছি, 8 মিনিট 1 সেকেন্ডের ভিডিও, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন 6.9%। এবং আপনারা সকলেই জানেন যে ভিডিওর থাম্বনেল ভালো হবে ওই ভিডিওর কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হয়। এই ভিডিওর থাম্বনেল ভালো, ভিডিও ভালো, সমস্ত কিছু ভালো, তার সত্ত্বেও কিন্তু এর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন কত কম। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন 1 মিনিট 34 সেকেন্ড, 8 মিনিটের ভিডিও 1.5 মিনিটও তাই লোক দেখছে না। কেন দেখছে না সেটা বলবো, জাস্ট এটা দেখালাম। এবং 14 ঘন্টা আগে যে ভিডিওটা চেয়েছি ওটা জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এর অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন, 1 মিনিটের ভিডিও 6 মিনিট 18 সেকেন্ডের ভিডিও লোক প্রায় 2 মিনিট 22 সেকেন্ড দেখছে। এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন 11.3%, ভিউজ দেখুন 1.9K। তাহলে ওই ভিডিওতে এত কম ভিউজ কেন, এবার তার মেন প্রমাণটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি দেখেন এই ভিডিওর থাম্বনেল ভালো, ভিডিও ভালো, আমি সঠিকভাবে এই ভিডিও টাইটেল ট্যাগ সমস্ত কিছু রিসার্চ করে এই ভিডিওতে রেখেছি, তাহলে কেন এত কম ভিউজ আসলো, তার মেন কারণ হলো বন্ধু এই ভিডিওর মাঝখানের দিকে ওই 1 মিনিট 31 সেকেন্ডের পরে একটু অডিওটা খারাপ ছিল, যার কারণে দর্শক এই ভিডিওটা ওয়াচ করেনি। এবং একটা কথা মাথায় রাখবেন, যদি দর্শকরা আপনার ভিডিও না ভালোভাবে ওয়াচ করে, আপনি ভিডিওতে যতই ভালো বানান, যতই HD হাই কোয়ালিটি থাম্বনেল নেন, আর যতই ভিডিওর AC করেন, তবুও ইউটিউব আপনার ওই ভিডিওটা প্রমোট করবে না, যেমন আমার এই ভিডিওটা করেনি। আমার এই ভিডিওটা জাস্ট অডিও একটু খারাপ বলে দর্শকরা দেখেনি, যার কারণে ইউটিউব এই ভিডিওটা প্রমোট করেনি। তাহলে আপনি চিন্তা করুন, আপনি এখনকার সময় আপনার ভিডিওতে কি ভুল করছেন, আপনি আপনার চ্যানেলে এরকম কিছু ভুল করেননি তো যার কারণে আপনার চ্যানেল গ্রো করেনি? এবং অনেক ভাই বোনেরা আছে আমি জানি, ভালো ভিডিও করছে, ভালো অডিও করছে, ভালো থাম্বনেল বানাচ্ছে, এসইও করছেন। আমি তাদেরকেই বলবো আপনারা টেনশন নেবেন না, অবশ্যই আপনাদের চ্যানেল গ্রো করবে। এবং যারা 8-9 মাস কাজ করছেন, চ্যানেল গ্রো করছে না, ধরো ফার্স্ট আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওতে কি ভুল আছে, এবং কিভাবে বুঝবেন যে আপনি আপনার ভিডিওতে অডিও ভালো হচ্ছে না, বা ভিডিও ভালো হচ্ছে না, বা থাম্বনেল ভালো হচ্ছে না, এটা কিভাবে বুঝবেন? কারণ এটা আমি বুঝেছি, কারণ আমি এর আগে প্রায় যা ভিডিও অডিও বানিয়েছি মোটামুটি এর থেকে ভালো ছিল, এবং আমি কনফার্ম ওই ভিডিওতে অডিও খারাপের জন্য এটা হয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন? তো আপনারা কি করবেন, আপনাদের সেম ক্যাটাগরি যারা আদার্স চ্যানেল আছে ওই চ্যানেলের ভিডিওটা ওপেন করবেন, আর আপনার ভিডিওটা ওপেন করবেন, দেখবেন যে ওই ভিডিওটা কেমন এবং আপনার ভিডিওটা কেমন, বা ওই ভিডিওর অডিওটা কেমন, আপনার ভিডিওর অডিওটা কেমন, এইগুলোর মধ্যে ফার্স্ট ডিফারেন্ট খুঁজবেন, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করছেন, এবং ওই ক্রিয়েটার কেমনভাবে দর্শককে বোঝাচ্ছে আপনি সেটা বোঝাতে পারছেন না। এরকম কিছু ডিফারেন্ট খুঁজবেন, যেমন যখনই এই ডিফারেন্টগুলো খুঁজবেন তখনই কিন্তু আপনি নিজের ভুল নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই ভুলগুলো করছি। এবং যখনই কিন্তু আপনি এই ভুলগুলো শোধরাবেন, অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে। এবং ইউটিউব কিন্তু সেই চ্যানেলকে প্রমোট করে, বা সেই ভিডিওকে প্রমোট করে যে ভিডিওটা দর্শকরা অনেকক্ষণ ধরে ওয়াচ করে।
আপনার ভিডিও হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে ভালো লাগলে হবে না, আপনার ওই ভিডিওটা দর্শকের কাছে ভালো লাগতে হবে। যে দর্শকরা কেমন রেসপন্স দিচ্ছে, ভিডিওটা কেমন ওয়াট করছে, কেমন লাইক করছে, কেমন কমেন্ট করছে, কেমন সাবস্ক্রাইব করছে, ইউটিউব এটাই দেখবে। আর যদি দর্শকরা আপনার ভিডিও ভালো বলে, অবশ্যই ইউটিউব আপনার ভিডিওকে প্রমোট করবে। কারণ আপনারা সকলেই জানেন আমি ইনস্টাগ্রামে প্রায় নতুন চ্যানেল চেক করি এবং আমি তাদেরকে গিয়েও বলি যে আপনারা এই মিস্টেকগুলো করছেন, এবং অনেকে কি করে শুধরে নেয় বা পরবর্তী সময়তে ওগুলো ইম্প্রুভ করার চেষ্টা করে। আবার অনেকে কি করে, হ্যাঁ বলছে বলুক গিয়ে আমি যেরকম করছি ঠিকই করছি। এরকম যদি আপনার মনে হয় আপনি কোনোদিনও এগোতে পারবেন না, কারণ এটা 2022 সাল। আপনার ভিডিও ভালো হচ্ছে, অডিও খারাপ হচ্ছে, ওই ভিডিওতে ভিউজ আসবে না। আপনার অডিও ভালো হচ্ছে, ভিডিও খারাপ হচ্ছে, ওই ভিডিওতে ভিউজ আসবে না। আপনার ভিডিও অডিও সব ভালো হচ্ছে কিন্তু আপনি ভালো থাম্বনেল বানাতে পারছেন না, আপনার ওই ভিডিওতে ভিউজ আসবে না। এবং আপনি ভালো ভিডিও অডিও থাম্বনেল সমস্ত কিছু করছেন কিন্তু আপনি এসইও করছেন না, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউজ আসার চান্স অনেকটাই কম থাকবে। তার মানে এটা দেখে আপনারা কি বুঝলেন, এখনকার সময়ে আপনার মধ্যে এ টু জেড ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনি আদার্স ক্রিয়েটারদের থেকে এগিয়ে যেতে পারবেন। আপনি আমার কথা ভাবুন, এর আগে আমার কিছুই ভালো ছিল না, আস্তে 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 আমি ইম্প্রুভ করেছি। কেন করেছি? কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি যে এগুলো আমার ভুল হচ্ছে, এগুলো আমাকে ইম্প্রুভ করতে হবে, তবেই আমি এগিয়ে যেতে পারবো। সেম ওই রকম আপনাকে দেখতে হবে যে আপনি কি ভুল করছেন, সেইগুলো আপনাকে ইম্প্রুভ করতে হবে, তবেই কিন্তু এখনকার সময় আপনি এগিয়ে যেতে পারবেন। এবং সব সময় আপনার সেম ক্যাটাগরি চ্যানেলগুলোকে ফলো করবে, তারা কি কি ইউনিক জিনিস দেখাচ্ছে আপনাকে ওর থেকে ভালো ইউনিক জিনিস দেখাতে হবে, তবেই ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে। এখনকার সময় আপনার মধ্যে যদি না ট্যালেন্ট থাকে আপনি কোনোদিনের জন্য এগিয়ে যেতে পারবেন না। কারণ আপনারা নিশ্চয়ই ফলো করে দেখেছেন যাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা কিন্তু এগিয়ে চলে যাচ্ছে এখনকার বাজারে। তো তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সর্বফার্স্ট আপনারা আপনার চ্যানেলের ভিডিওতে কোথায় ভুল করছেন দেখুন, সেইগুলো ইম্প্রুভ করুন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এবং ইউটিউব চ্যানেল গ্রো করবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এবং যখনই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সমস্ত জিনিস আপনি ভালো করবেন, ইউটিউব নিজেই আপনার চ্যানেলের বুস্ট করবে। এবং আপনি যদি ভুল করে যান তাহলে কোনোদিনের জন্য কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিও প্রমোট করবে না, আপনার চ্যানেল গ্রো করবে না। কারণ আপনার মতো হাজার হাজার ইউটিউবার আছে, তারা যদি আপনার থেকে ভালো করে ইউটিউব তাদের চ্যানেলকে গ্রো করবে, আপনার চ্যানেলকে নয়। তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা যারা নতুন ইউটিউবার আছেন ইউটিউব রিলেটেড কোনো রকম কিছু হেল্প লাগলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে ফলো করে আমাকে SMS করবেন, এই ভাই আপনাদেরকে হেল্প করবে। এবং ডেসক্রিপশন বক্সে দুটো ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক আছে, আপনি যদি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই ওই দুটো ভিডিও দেখবেন, আপনার অনেক হেল্প আসবে। আর অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে ইউটিউবের নতুন নতুন আপডেট ও নতুন নতুন টিপস দিয়ে থাকি, যেটা একটা নতুন ইউটিউবারের পক্ষে কিন্তু অনেক অনেকটাই হেল্প হবে। তো তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।